ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী রাজিবুল হাসান এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। প্রথমেই যাচ্ছি রাজিবের কাছে। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং উদ্বেগজনক হারে কিন্তু রোগী আসছে হাসপাতালে, অর্থাৎ আগের দিনের রেকর্ড পরের দিন ভেঙে ফেলছে। আমি যদি বলি যে গত সপ্তাহে যে আক্রান্তের সংখ্যা ছিল শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে, সেই সংখ্যা কিন্তু এখন আরও বেশি বেড়েছে, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় হার বিবেচনা করলে কিন্তু সেটি অর্ধেকেরও বেশি বাড়ছে। এই অবস্থায় আপনাদেরকে জানিয়ে রাখছি যে গাজীপুরের যে এই যে হাসপাতালটি, এই হাসপাতালে যে হারে আসলে আক্রান্তের সংখ্যা আসছে তার থেকে কিন্তু আরও বেশি টঙ্গীর যে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটিতে রোগীর সংখ্যা আরও বেশি। এই অবস্থায় গত ২৪ ঘন্টায় যদি বলি যে ৮ জন রোগী এই হাসপাতালটি থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গিয়েছে এবং বলা চলে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই প্রথমে আতঙ্কিত হয়ে উঠছে এবং এই কারণে তাদের খানিকটা সময় বেশি লাগছে। এছাড়া যদি জানিয়ে রাখি যে কিছু দিন, অর্থাৎ ২ থেকে ৩ দিন, কখনো কখনো ৫ দিন কিন্তু চিকিৎসা নেওয়ার পরপর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে, অর্থাৎ যারাই আসছে তারা কিন্তু ডাক্তারির যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা নেওয়ার পরপর তারা বাড়ি ফিরে যাচ্ছে। এই অবস্থায় আপনারা জানেন যে এটির লক্ষণ হিসেবে তীব্র জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা কিংবা বমির ভাব, এটি আপনারা জেনে থাকবেন। কিন্তু ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং প্রচুর তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে এবং যে খাবারের মধ্যে থাকতে পারে ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস কিংবা খাবার স্যালাইন একটু পরপর খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল খেতে হবে। এই ধরনের চিকিৎসাই কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্তদের নিতে হবে। এছাড়া যাদেরই আসলে ১ থেকে ২ দিন এই জ্বর অনুভূত হবে এবং তারা খুবই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পরামর্শ অনুযায়ী আসলে কিন্তু চিকিৎসা নিতে হবে। এই অবস্থা বলতেই পারি যে গাজীপুরের যে দুটি সরকারি হাসপাতাল রয়েছে, টঙ্গী এবং গাজীপুর সদরের, এই দুটি হাসপাতালে কিন্তু উদ্বেগজনক হারে ডেঙ্গু আক্রান্তের রোগীরা বেশি বেশি আসছে এবং যে কারণে কর্তৃপক্ষ কিন্তু ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। একটি তথ্য দিয়ে শেষ করছি, সেটি হচ্ছে এই যে দুটি হাসপাতাল, এই দু হাসপাতালের মধ্যে শহীদ আহসানুল্লাহ মাস্টার যে হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু রোগীরা অভিযোগ করছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি কিন্তু নিয়মিতভাবে পরিষ্কার করা হচ্ছে না এবং এই কারণে তাদের সেখানে চিকিৎসা নিচ্ছে কিছুটা বেগ পেতে হচ্ছে। গাজীপুরের এই ছিল আমার কাছে থাকা সবশেষ পরিস্থিতি। আমরা একটু খুলনার খবর জানবো, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। সপ্তাহ ধরে খুলনা অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার যে ধারাবাহিকতা তা কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। অর্থাৎ প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন এবং সেই সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। নতুন রোগী সংক্রমণ, নতুন রোগী আক্রান্ত হওয়ার সংখ্যা যেমন বাড়ছে, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। সবশেষ ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা নতুন করে আরো ১৭ জন রোগী ভর্তি হতে দেখেছি। এর পাশাপাশি আমরা দেখেছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে একসঙ্গে ৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সাধারণ ওয়ার্ডে যেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু কর্নার করে দিয়ে, এর পাশাপাশি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে প্রতিটি ওয়ার্ডের পাশেই। ২তলা থেকে একেবারে ৪র্থ তলা পর্যন্ত বিভিন্ন সাধারণ ওয়ার্ডের পাশে এবং ওয়ার্ডের বাইরে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে, বারান্দায় ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। লম্বা লাইন দিয়ে মশারিটা নিয়ে আমরা দেখছি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আসলে বাড়ছে। একটা নতুন তথ্য দিয়ে রাখি, আমরা কিন্তু খুলনা অঞ্চলে নতুন করে শিশুদের ডেঙ্গুতে আক্রান্ত হতে দেখছি। অর্থাৎ যে ৬১ জন রোগী এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এর মধ্যে কিন্তু ৬ জন শিশু রোগী আছেন। অর্থাৎ ডেঙ্গুতে আক্রান্তর যে সংখ্যা সেটি কিন্তু আসলে বাড়ছে এবং প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু এই সংখ্যা আসলে বাড়ছে। সবশেষ ২৪ ঘন্টার যে হিসাব আমি দিচ্ছিলাম ১৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনার অন্যান্য, এটি মেডিকেল কলেজের হিসেবে আছে, অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু আমরা রোগী ভর্তির খবর পেয়েছি। খুলনা জেলার মতো খুলনা বিভাগেও কিন্তু পরিস্থিতি আসলে একটু 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 করে খারাপ হচ্ছে এবং বিশেষ করে যশোর, মাগুরা এসব জেলায় কিন্তু আমরা দেখছি যে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন এসব জেলায় এবং সংখ্যার দিক থেকে কিন্তু বেশ বেশি আকারেই এই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তো চিকিৎসকরা বলছেন যে এখন সর্বোচ্চ পরিমাণ এবং সর্বোচ্চ সতর্কতা না থাকলে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম খুলনা ও গাজীপুরে।